Allahu Akbar, Allahu Akbar. Allahu Akbar, Allahu Akbar. Subhana Rabbinal A'la, Subhana Rabbinal A'la, Subhana Rabbinal A'la. Allahu Akbar. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Rabbirhamhum kama rabbayani saghira. Rabbirhamhum kama rabbayani saghira. Rabbirhamhum kama rabbayani saghira. Ya Allah. কথা শুধু শুন, একটা কথা আমার শোনা না, বলি একটা করে আরেকটা। সারা রাত ঘুমাবে না, সারা দিন পুরো পুরো ঘুমাবে? শরীর কি সাদে খারাপ হয়েছে কালকে? হ্যাঁ, শরীর যদি বেশি খারাপ হয়ে যায় কে দেখবে, আমি ছাড়া কে আছে? হ্যাঁ, আবার তিন চামচ চিনি ছাড়া তার আবার চলে না। যদি বলি আমি তিন চামচ চিনি খাইতে হয় না, তাইলে আবার সে আমার সাথে ক্যাচ ক্যাচ করবে। উঠছো? দেখি পয়সা রইছো, ওষুধ খাইছো? ওফ, তুমি তো আবার চা ছাড়া ওষুধ খাও না। আচ্ছা আব্বা, এই চা দিয়ে ওষুধ খাওয়ার অভ্যাস তোমার কে করাইছে? হ্যাঁ, এরকম বাজে অভ্যাস তো আমি জীবনেও দেখি নাই। তুই বুঝবি না, এটার মধ্যে একটা আর্ট আছে মা। আর্ট? তুমি সারা ঘর আউলা রাখো আব্বা, তুমি গোসল করে তয়লা বিছায় রাখো বিছানার মধ্যে, আমার কষ্ট না আব্বা, আমি একা এত কাম করতে পারি? তুই প্রত্যেক দিন আমার এত বকাবকি করস কেন? হ্যাঁ, আমি কি তোর বাচ্চা নাকি? আমি তোর বাবা। তুমি আমার 60 বছরের বাচ্চা। শোন, তোর এখন বিয়া করা দরকার, বিয়া কইরা তোর বাচ্চা হইব, তোর বাচ্চার তুই বকবি, আমার কেন বকিস? আমি তো বিয়া করতেই চাই, আমার এই 60 বছরের বাচ্চারে নিয়ে যে আমারে বিয়া করব, আমি তোরে বিয়া করার জন্য রেডি, তুমি পোলা খুঁজো, ঠিক আছে? যত সব বিয়া না করার বাহানা। আচ্ছা শুনো আবার, বাইরে বৃষ্টি হইতেছে, আমি তোমার লেগে খিচুড়ি রান্তাছি আজকে, ডিম ভাজি দিয়ে আচার দিয়ে আমি তোমার খিচুড়ি খাওয়াই তুমি, ঠিক আছে? তুমি গোসল করতে যাও, যা খাইয়া, ঠিক আছে? আর একটু থাক না, খিচুড়ি পুড়ে যাইতেছে, যাই। নিশা যেতে কষ্ট হচ্ছে আব্বা, আমি আমি আছি আব্বা, নাম্বার 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 নাম্বার
সামনে গিয়ে দামে একটা হসপিটাল আছে, সেখানে দেখতে পারেন। আপনারা তো আগেই কইছিলাম হইব না। না দেখলে সালামু কেমনে অ্যাক্সিডেন্ট করবে তো? এইখানে তো ওই যে একটু সামনে মনে ডান সাইডে একটা হাসপাতাল পড়বে, একটু দেখেন না। এই হাসপাতালে যায় লাভ নাই, নিব না। আপা আপা, আরে কোথা থেকে আসলো? কে আব্বে শিবশন উল্টা পাল্টা কথা বলতেছে, বলতেছে আমার আব্বাকে নাকি তারা ভর্তি করতে পারবে না। আমি হাতটা জোর করে আমার কি করোনা পজিটিভ রোগী জানি না। শুনেন, একটু বোঝার চেষ্টা করেন, আমরা এখানে জাস্ট করোনা পজিটিভ রোগীর চিকিৎসা করি। আরে আজব তো, এ কথা বললে হবে? আমি সকাল থেকে তিনটা হাসপাতালে করতেছি, সবাই একই কথা বলতেছে। একটু বোঝার চেষ্টা করেন, আপনি তাকে নাই করতেছি। আবার প্লিজ একটু আমার সাথে আসেন, একটু আমার সাথে আসেন, একটু একটু দেখেন। অ্যাম্বুলেন্স আমার বাবা বুড়ো, আপনি পুরো মানুষটা পড়ে যেতেছে, একটু চেষ্টা করেন। না না, আমাদের কিছু করার নেই, আমরা জাস্ট এখানে করোনা পজিটিভ রোগীর চিকিৎসা করি। আপনি একটু আসেন আমার সাথে, অন্য কোনো হাসপাতালে দেখেন, টেস্ট করে দেখেন, দেন যদি এটা পজিটিভ ধরা পড়ে আমাদের কাছে। আরে আপনি আমার সাথে একটু আসেন, অ্যাম্বুলেন্স একটু দেখেন, একটা বুড়ো মানুষ মারা যাচ্ছে। আপনি ডাক্তার, প্লিজ বোঝার চেষ্টা করেন, আমাদের কিছু করার নেই, প্লিজ। আপনি অন্য কোনো জায়গায় চেষ্টা করুন। আপা প্লিজ প্লিজ, সামনে ওই যে বামে হাসপাতাল না ভাইয়া? হ্যাঁ, এই যে আপা চলে আসছি, চলে আসছি। চাচা খিস খায়া থাকেন, খিস খায়া থাকেন, চলে আসছি। ভাই আস,
আসছি। অন্যদিকে দেখেন না, না এখানে হবে না, জানো শ্যামলী মিরপুর ওই দিকটাই দেখেন, এখানে হবে না। দিন তিনটা হসপিটালে ঘুরছি, আমার কি গোটা ঢাকা শহর চক্কর কাটাবেন নাকি? একে বয়স্ক রুগী, এ রুগীর তো এমনিতেই নিব না হসপিটাল, ভাব বুঝতেই না। মাথা ঠান্ডা করে শোনেন, হালকা করেন না, ঠান্ডা করে শোনেন। আপনার বাসায় নামাই দিই, বাসায় যা ট্রিটমেন্ট করান, দুইটা দিন বেশি বাঁচবো। গোটা হসপিটাল কি সারা দেশের হসপিটাল ঘুরলে রুগী রেখেও নিব না। আমি আপনার প্রবলেমটা বুঝতে পারছি, কিন্তু আমি সত্যিই দুঃখিত। আপনি যে রোগী নিয়ে এসেছেন ইমার্জেন্সি রোগী, ওনার অক্সিজেন দরকার, আমরা সাধারণ রোগের চিকিৎসা দেই, আর তাছাড়া আমাদের আইসিইউ সব বুট। আপু একটু দেখেন না। আপু আমার কিচ্ছু করার নেই, আমি আপনার প্রবলেমটা বুঝতে পারছি, যদি কিছু করার থাকতো আপনি বিশ্বাস করেন আমি সত্যিই আপনাকে হেল্প করতাম। আপনি এখানে সময় নষ্ট না করে প্লিজ অন্য কোথাও ট্রাই করেন প্লিজ। হ্যাঁ সরি। সামনে একটা হাসপাতাল আছে, এখানে তোমারে ভর্তি করবো, তুমি সুস্থ হয়ে যাবে, তারপর তোমারে বাসে নিয়ে যাবো। আপা ভর্তি করতে চাইছিল, তুমি তো তাদের তো জায়গা ছিল না, অনেক রুগী তো এই জন্য জায়গা ছিল না, সামনে এই হাসপাতালটাতে তোমারে ভর্তি করবো, তুমি সুস্থ হয়ে যাবে, তারপর তোমারে বাসে নিয়ে যাবো। আপা তুমি বেশি কথা বলো, তোমার বসে না বেশি কথা বলতো না, তুমি সবসময় বেশি কথা বলো। আমার বিছানার পাশে মধ্যে সেট বয়ে আমি সাইন করে রাখছি, টাকাগুলো তুলে ফেলাইছি। এবার আমি বিয়ে করবো আব্বা, সত্যি কসম এবার আমি বিয়ে করবো, তুমি সুস্থ হয়ে যাও, তারপর তুমি আমার যার সাথে ইচ্ছা তার সাথে বিয়ে দিবো আব্বা, আমি বিয়ে করবো, তুমি সুস্থ হও। হ্যাঁ আব্বা তুমি এখন চুপ থাকো। তোর বাচ্চারা সাদিয়া ওষুধ খেতে শিখায়।
ভাইয়া একটু যা তাড়াতাড়ি চালান না ভাইয়া। আপা এক মিনিট, হ্যালো আপা, না এখনো পারিনি কোনো হাসপাতালে ভর্তি করতে। এক হাসপাতালে গেলে কো আরেক হাসপাতাল, আরেক হাসপাতালে গেলে কো আরেক হাসপাতাল। আমার আব্বার অবস্থা খুব খারাপ আপা, জানি না কি হবে। আপনি একটু দোয়া করেন, আমি আপনারা জানাতে থাকবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আপা। বুঝুন একটা কথা বলবো, আমি পাশে দাঁড়ায় সব শুনছি, এই সময় আপনার রোগীরা কেউ ভর্তি করবে না, এরাও ভর্তি করবে না। মানুষ বাঁচানো দরকার, আমি একটা জায়গা চিনি, আমার সাথে চলেন। আপনি পারবেন, সত্যি পারবেন, কিন্তু আপনি কেন করবেন? এই পর্যন্ত কেউ আমার আব্বারে ভর্তি নেয় না। এই সময় যদি একটা মানুষ আপনার উপকার করতে পারে, খোদার কসম এই মানুষটা হলাম আমি। আপনি জিজ্ঞেস করতে পারেন কেন, আমি আমার বাবা রয়েছি এই করোনা, এই সময় আমার বাবা মারা গেছে। হসপিটালে ঘুরতে কেউ আমার বাবারে ভর্তি করে নাই, আমার বাবা গাড়ির মধ্যে পড়ে গেছে। আপনার কষ্ট আমি বুঝবো বই, আজকে যদি আপনার বাবার জন্য করি আমার বাবার আত্মা শান্তি পাবে, আমি করবো। আল্লাহ বই একটা মিনিট সময় নষ্ট করেন না, আল্লাহ আছে উপরে, আর কেউ নাই, কেউ কিচ্ছু করবে না, আল্লাহ আছে। বাইরে আছি ভালো, কিন্তু একটা হেল্প করে ভাই, ভাই আমারে সার্ভে কয়ে আইসিইউতে একটা বেড ম্যানেজ করে দে ভাই, আমার লেগা কর ভাই, বিশ্বাস কর আমি কোনোদিন তোর কাছে কোনো রকম উপকার চাইছি ভাই, একটা উপকার কর ভাই, আমার আপন খালু, আমার খালতো বোন বেটা বিপদে পড়বে ভাই, খালু খালুর লেগা ভাই, ভাই না ভালো একটা সিট ম্যানেজ করে দে ভাই। আরে সবাই বিপদে আছে এখন, কেন বিপদে নাই, একটা উপকার কর ভাই, তোর পায়ে ধরি, কি কস 20,000 টাকা মানুষ। ভাই আমি 18,000 টাকা দিতে পারবো, না 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 তুই মনে কর আমার লেগে করলি তুই এটা, আমার লেগে আমি আমি 18,000 টাকা দিতে পারবো ভাই। আচ্ছা তাহলে মনে কর এই 2-3 মিনিটের মধ্যে আমরা ঢুকতেছি, তুই হ্যাঁ আচ্ছা 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 একটু একটু ব্যাপার, আল্লাহ ভরসা ভাইয়া ভাইয়া, যে এইখানে এই 18,000 টাকা আপনি রাখেন, রাখো আগে কাজটা করি, টাকা না আমি আমি জানি আপনি আপনি বই না আমি ফেরেশতার মতন মানুষ আপনি, আমি জানি আপনি, না না আপনি তুমি রাখো টাকাটা, আমি আমি বলি আমি আমার বাবার জন্য করতেছি, টাকা দিও টাকা রাখো আগে, আমি আমি সামলাই বিপুল টাকা ঢুক, তুমি টাকা দিও, এই টাকা আপনার কাছে রাখেন, হ্যাঁ এই টাকা আপনি কাছে রাখেন, এটা হয় না, আরে আমি তো কাজই করি না, আমি না আমি না আপনার বোন, আপনি না আমারে বোন বানাইছেন, হ্যাঁ আপনি এটা রাখেন, হ্যাঁ এটা কাজটা কইরা নিতাম, আপনি 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 টাকা দিয়ে দেন, টাকা দিয়ে দেন, এই যে আমরা আমরা পেয়ে গেছি আব্বা, আমরা পেয়ে গেছি। আপনি মনে মনে যদি পারেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী মিনাজ জালিমিন এটা পড়েন, আপনি বুঝুন তোমার আমি ধর্ম বইন ডাকছি, তুমিও মনে মনে পড়ো আল্লাহ সারা কেউ নাই, গরিবের কেউ নাই, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী মিনাজ জালিমিন একটু বেশি বেশি পড়ো, বিপদ কেটে দেবো, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা কাকা, আল্লাহ ভরসা, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী মিনাজ জালিমিন, আল্লাহ আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আল্লাহ এবারের মতো মাফ করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ সামনে রাখেন বাম পাশে হলুদ বিল্ডিংটা, হ্যাঁ জি এর পাশ করেন।
একটু পাস কর না। আলহামদুলিল্লাহ বোন, আমি ওয়ার্ড বয় নিয়ে আসতেছি, ঠিক আছে? চাচাজি আল্লাহ ভরসা, আল্লাহ ডাকে। হ্যাঁ আসগর, হ্যাঁ আমি হসপিটালের উল্টো পাশেই আছি, অ্যাম্বুলেন্স আছে, রোগীও আছে। আর তাঁতির বাইরা নাম? আরে বোন তুমি নাম লাগেন, বসো আমি আছি, আমি দেখতেছি, থাক। হ্যাঁ দেরি করিস না, তাড়াতাড়ি কর রোগ। আরে বোন তুমি বসো, কাকার কাছে একজন থাকার দরকার আছে, কখন কি হয় না হয়। আমি আসি ভাই, বসো বসো বসো, আমি আমি আসি, টেনশন করো না। আরে দেরি করিস না, তাড়াতাড়ি নাম, রোগী বিপদের মধ্যে আছে, তাড়াতাড়ি নাম। আমার আব্বাটারে মনে যাবে ভাইয়া, আমার আব্বাটারে এখানে নামাই দিলে মনে যাবে, আমার বাবার এখানে
আসো 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 তাড়াতাড়ি আসো, না মানো না কে একটু ধরেন ধরেন, হ্যাঁ আস্তে আস্তে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চাচা চাচা কথা বলেন, চাচা চোখ খুলেন চোখ খুলেন, উনি আর কথা বলবেন না, সরি আপা, আই এম এক্সট্রিমলি সরি, উনি মিনিমাম এক ঘন্টা আগে মারা গেছে, আপনারা যদি আর একটা ঘন্টা আগে নিয়ে আসতেন, হসপিটালে ঢুকে আর কোনো লাভ নেই, শুধু তো ডেথ সার্টিফিকেটটা ওটার ব্যবস্থা রয়েছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে বাড়িতে নিয়ে যান, দাফনের ব্যবস্থা করুন, তাতে অন্তত ওনার আত্মার শান্তি পাবে। বছর ধরে অ্যাম্বুলেন্স চালাই, জীবনে বহুত লাশ দেখছি, বহুত লাশ দেখতে 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 আমি শালা যে কখন লাশ হইয়া গেছি নিজেই জানি না। আজ আপনারা দেখে মনে হলো, আরে শালা আমিও তো শালাই মানুষ, মানুষই তো, টেকা লাগবো না, কখন কখন পর্যন্ত আসি, স্যান্ডেল পরে ঘরে আসবা, সারা ঘর আনবো, আমি তো অনেক কিছু একটু আব্বা
বাবার এখানে খিচুড়ি নামছিলাম, তুমি না আসার দিয়ে খাইতে পছন্দ করো, আমার সাথে বসে কে খাবে আব্বা? আমি এখন থেকে একলো একলো কেমনে খাবো আব্বা? আমার কি জানো আব্বা, আমার তো তুমি জানো কি জানো নাই আব্বা আব্বা অনেক খেলাই দেখাইলি।